এই দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ ইএসি, এটি হলো একটি 30 এম্পিয়ার একটি ব্রাশ ইএসি দেখতে পাচ্ছেন। তো ব্রাশ ইএসিটি কিভাবে কাজ করে তো পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা ব্রাশ ইএসি দুটিকে খুলে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো একটি 30 এম্পিয়ার ব্রাশ ইএসি। এই ইএসির সাহায্যে আপনারা এরকম ডিসি মোটর চালাতে পারবেন এমনকি 180 মোটর চালাতে পারবেন। তো আপনাদের এই ডিসি মোটরটি চালিয়ে দেখাবো এই ইএসিটির মাধ্যমে। তার জন্য আমরা একটি সার্বো টেস্টার নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে আপনাদের চালিয়ে দেখাবো। তো প্রথমে আপনাদের এখানে দেখাই দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এই কেবলটি হলো ব্যাটারির সাথে সংযোগ হয়ে যাবে এবং কি এখানে যে আরেকটি কেবল দেখতে পাচ্ছেন এই কেবলটি হলো আমাদের এই মোটরের সাথে সংযোগ হয়ে যাবে এবং কি এই যে একটি কেবল দেখতে পাচ্ছেন এটি হলো সার্বো টেস্টারের সাথে সংযোগ হয়ে যাবে এবং কি এই ব্রাশ ইএসিটি চালানোর জন্য এই সুইচটি দিয়ে অন অফ করা যায়। দেখতে পাচ্ছেন এই সুইচটি অন করলে ইএসিটি অন হয়ে যাবে এবং কি অফ করলে ইএসিটি অফ হয়ে যাবে এবং কি এই ব্রাশ যে ইএসিটি আছে এটির সাথে একটি সুইচ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই সুইচটি হলো রিভার্স করার জন্য, রিভার্স বা ফরওয়ার্ড চালানোর জন্য ডিসি মোটর এই সুইচটি ব্যবহার করা হয়। এই ইএসিটি ব্যবহার করা হয় রোবোটিক্স গাড়ি বা যে কোনো বোর্ড তৈরি করার জন্য এই ইএসিটি ব্যবহার করা হয়। তো চলুন এখন এই ইএসিটিকে আপনাদের ইএসি চালানোর জন্য আমরা একটি 2S ব্যাটারি নিয়ে নিব। এই ব্রাশ ইএসি আপনারা 2S ব্যাটারি দিয়ে চালাবেন, তা না হলে ব্রাশ ইএসি নষ্ট হয়ে যাবে। তো প্রথমে আমরা এখানে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি কেবল নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন এই কেবলটি এখানে সংযোগ করে দিব। এই দেখুন প্লাসের সাথে প্লাস এবং কি মাইনাসের সাথে মাইনাস কানেক্টর দুটি লাগিয়ে নিব। তো লাগিয়ে দিলাম কানেক্টর দুটি। আমাদের 2S ব্যাটারির সাথে সংযোগ করে দিব। তো ব্যাটারির সাথে আমরা সংযোগ করে দিলাম। এখানে আমরা সুইচটি অন করে দেখবো যে আমাদের ইএসিটি চালু হয় কিনা। এ দেখতে পাচ্ছেন এখানে একটি এলইডি ব্লিং করতেছে, এ দেখুন আমাদের ইএসিটি চালু হয়ে গেছে। তো এখন আমরা সুইচটি অফ করে নিব এবং কি আমাদের যে মোটরটি আছে দেখতে পাচ্ছেন ডিসি মোটরটি, এই মোটরের সাথে আমরা এই কানেক্টরের সাথে সংযোগ করে দিব। প্লাস মাইনাস দেখে নিব মোটরের। তো মোটরের প্লাস কানেক্টর হলো এইটি, এটিকে আগে সংযোগ করে দিব। এখানে প্লাসটি লাগালাম, এখন মাইনাস কানেক্টরটি লাগিয়ে নিব। এখানে এই ব্রাশ ইএসির সাথে আমরা সার্বো টেস্টারটি সংযোগ করে দিব। তো এইভাবে আমরা এখানে একটি পিনের সাথে সংযোগ করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সুইচটি অন করে দিব। এ দেখতে পাচ্ছেন সার্বো টেস্টারের লাইন চলে আসছে। এখন যদি আমরা এই পুরোপুরিভাবে এখান দিয়ে এই টেস্টারের যে রেগুলেটারটি এটি যদি ঘোরাই তাহলে মোটরটি চলবে। এ দেখতে পাচ্ছেন মোটরটি চলতেছে, এ দেখতে পাচ্ছেন। তো এখন আমরা মোটরের সাথে প্রপেলার সংযোগ করে দিব। এখন আমাদের সার্বো টেস্টারটি ঘুরিয়ে দেখবো, দেখুন এখন রিভার্স চলতেছে। তো এখন আমরা এই সুইচটি এই দেখুন এদিকে যদি টান দিই তো আমাদের মোটরটি আবার ফরওয়ার্ড ঘুরতেছে, দেখুন এই দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই 30 এম্পিয়ার ব্রাশ ইএসি দিয়ে আমাদের এই ডিসি মোটরটি কিভাবে চলতেছে দেখুন। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।